এমন ব্যক্তি সম্পর্কে যে নিজের কথাকে তিনবার করে পুনরাবৃত্তি করে বা নিজের কথার তিনবার করে পুনরাবৃত্তি করে, তিনবার করে একটি কথা বলে, উদ্দেশ্য হচ্ছে লিউফহাম আনহু, যাতে করে তার কথাটি বোঝা সম্ভব হয়, বোঝা সহজ হয়। শ্রোতারা যাকে সম্বোধন করে বলছে সে যেন বুঝতে পারে, জন্য কথাকে তিনবার করে বলা, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন, এই অধ্যায় থেকে তিনি প্রমাণ করতে চাইছেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহর বিভিন্ন তরিকা রয়েছে অধ্যায় কায়েম করার ক্ষেত্রে, তার মধ্যে একটি হচ্ছে তিনি জিজ্ঞাসামূলক যে যদি এইরকমটা কেউ করে তাহলে কেমন, এই অধ্যায়টা হচ্ছে ঠিক এইরকম, যদি কেউ কোনো কথাকে তিনবার করে রিপিট করে যাতে করে সেটা শ্রোতার জন্য বোঝা সম্ভব হয় তাহলে এটা কেমন, জায়েজ না নাজায়েজ, মুস্তাহাব পছন্দনীয় না অপছন্দনীয়। উত্তর হাদিসগুলিতে রয়েছে, উত্তর হাদিসগুলিতে রয়েছে, এবং যে অধ্যায় কায়েম করেছেন তারজমাতুল বাব তাতে যে আসার নিয়ে এসছেন দুটো তাতেও রয়েছে। সংক্ষেপে বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আলা ওয়া কাউলুজ জুর, সাবধান মিথ্যা কথা থেকে, সাবধান মিথ্যা কথা থেকে, মিথ্যা কথা বলবেন না। ফামা জালা ইউকাররু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি সে হাদিসের শেষ অংশে বারবার করে রিপিট করছিলেন, বারবার তার পুনরাবৃত্তি করছিলেন। হাত্তা কুলনাহু লাইতাহু সাকাত, সাহাবীরা বলছে আমরা বলতে লাগলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নীরব হয়ে যেতেন, যথেষ্ট হয়ে গেছে, তাহলে তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, সাবধান মিথ্যা কথাতে, মিথ্যা কথা থেকে সাবধান, মিথ্যা কথা থেকে সাবধান। আরেকটি হাদিসে বর্ণনাকারী হচ্ছেন আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল বাল্লাগতু সালাসান, আমি কি পৌঁছিয়ে দিলাম তোমাদেরকে, তিনবার করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি কখন বলেছেন? জি, হজের মৌসুমে, বিদায় হজে যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন মেনায় বা আরাফাতে, তখন এই কথাগুলি পুনরাবৃত্তি করেছে, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিলাম তোমাদেরকে, আমি কি পৌঁছে দিলাম যে নির্দেশ আল্লাহ দিয়েছেন কোরআনে কারীমে আমাকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি পৌঁছিয়ে দাও, তাবলীগ করে দাও। ওয়া ইন লাম তাফআল, যদি সেটা না করো, ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে তোমার পয়গাম যে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন সেটা তুমি পৌঁছালে না যথাযথ। তোমাদেরকে কি পৌঁছে দিলাম, তিনবার করে বলেছেন। সাহাবিরা বলছেন আল্লাহুম্মা নাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছে হ্যাঁ আপনি পৌঁছিয়ে দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তিনবার করে বলেছেন। এখন হাদিসগুলি দেখা যায়, হাদিস নম্বর 94, বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা সাল্লামা সাল্লামা সালাসান ওয়া ইযা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে সালাম দিতেন, কোনো ব্যক্তিকে বা কোনো গোষ্ঠীকে, কোনো একটি দলকে, তো তিনবার করে সালাম দিতেন। যখন সালাম দিতেন তখন কী করতেন? তিনবার করে সালাম দিতেন। ওয়া ইযা তাকাল্লামা বিকালিমাতিন, যখন কোনো কথা বলতেন, আআদাহা সালাসান, সেটা তিনবার করে পুনরাবৃত্তি করতেন, তিনবার করে সেটা রিপিট করতেন। এই হচ্ছে হাদিস। আরেকটি হাদিস এইরকমই, হাদিস নম্বর 95, সেটাও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রয়েছে। তারপরে আরেকটি হাদিস রয়েছে, তো ব্যাখ্যাগুলি করি তর্জমার সাথে সাথে, আর তারপরে বাকি হাদিসগুলি আমরা অনুবাদ করলে যথেষ্ট হবে, একসাথে সবগুলির ব্যাখ্যা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনবার করে কথা বলতেন বা তিনবার করে সালাম দিতেন, দুটো বিষয় আমাদের সামনে আসলে, দুটো আসার এই ক্ষেত্রে জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে রিপিট করেছেন, আল্লাহ হাল বাল্লাগতো আর আল্লাহ ওয়া কাউলুজ জুর,
আর এই হাদিসে জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল, যখন সালাম দিতেন তখন তিনবার করে, আর কথা বলতেন তখন তিনবার করে রিপিট করতেন। এখন সালাম দিতেন মানে যখনই সালাম দিতেন তখন তিনবার করে দিতেন, এটা কি এর অর্থ? না, এটা অর্থ না। এইরকমই যে কোনো কথা বলতে সব কথা কি তিনবার করে রিপিট করতেন? না, সব কথা না। তাহলে এর সংক্ষেপে ব্যাখ্যা কি? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাড়িতে অনুমতি চাইতেন অথবা অনুমতি চাইতে যে শিখিয়েছেন হাদিসুল ইসতিজান, অনুমতি চাওয়া বাড়িতে প্রবেশের জন্য, পরের বাড়িতে প্রবেশের জন্য যে অনুমতি চাওয়া, আর হাদিস রয়েছে, আর এই মর্মে সূরা নূরে আয়াত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে প্রবেশ করবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাস্তানিসু, তাদের সাথে পরিচিত হয়ে যাবে, জানিয়ে দেবে, অবগত করতে হবে। অতুসাল্লিমু আলা আহলিহা, এবং তাদের ওপর সালাম না করবে। তো দুটো কথা আল্লাহ বলেছেন, তাদের সাথে অনুস হওয়া মানে তাদেরকে জানিয়ে প্রবেশ করা, অনুমতি দেওয়া, ইস্তিজান, আর সালাম দেবে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এর বাস্তবায়ন কেমন করে করেছেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার দ্বারা, আমলের দ্বারা, যে কোনো বাড়ির দরজায় গেলে বলেছেন আসসালামু আলাইকুম আদখুল, এইভাবে বলবে। রাসূলুল্লাহ বলছেন যখন তোমরা কারো বাড়িতে যাবে তখন হুট করে ঢুকে যাবে না, আছেন ভাই, ঢুকে গেলেন আপনি, ওড় ভাই আছেন, দোস্ত আছেন, না না, এগুলো মূর্খদের কাজ, ইসলাম বুঝে না, আর না হলে বুঝলেও পালন করে না। কী করবে? আসসালামু আলাইকুম আদখুল, আপনাদের ওপর সালাম হোক, প্রবেশ করব কি, আসতে পারি কি? আপনার আরবিতে বলা জরুরি না, আপনি আপনার যে ভাষা সে ভাষা বলবেন, তার অর্থ আসসালামু আলাইকুম, আসতে পারি, আসসালামু আলাইকুম, আসবো, আছেন কি বাড়িতে, যে ভাষা দিয়ে বলেন, যে ভাষা দিয়ে বলেন। অনুমতি চাওয়া আর সালাম দেওয়া, একবার করতেন, তারপরে 5 সেকেন্ড 10 সেকেন্ড থেমে যান কিছুক্ষণ, যাতে করে ততক্ষণ ভিতরে থাকলে এসে দরজা পর্যন্ত এসে দরজা খুলতে পারে। একবার সাথে সাথে তিনবার বলে দেবেন না সালাম, আর তিনবার অনুমতি চাবেন না। দেখলেন যান না 5-10 সেকেন্ড হয়ে যাচ্ছে, শুনলে আসতে পারবে কিন্তু আসছে না, আবার বলেন আসসালামু আলাইকুম আদখুল, সালাম বলছি, আসসালামু আলাইকুম, আসতে পারি, আছেন বাড়িতে, আবার 10 সেকেন্ড 15 সেকেন্ড থামলেন, আবার তৃতীয়বার সালাম দেবেন এবং আদখুল, প্রবেশ করব বা আসতে পারি কি, আছেন কি কেউ বাড়িতে, ভাই আছেন, এইবার। যদি তিনবারের মধ্যে সাড়া পেয়ে যান, প্রথমবারে দ্বিতীয়বারে তৃতীয়বারে, তো ভালো কথা, সাড়া পেলেন আর বললো যে আসেন, আহলান ও সাহলান, ঢুকে বললেন, ঢুকতে দিলে, আর যদি ওখানে কথা বলে বিদায় করলেন, বিদায় হলেন, আর কোনো সাড়া না পেলে দেখছেন যে ওরা ভেতরে গল্প করছে কিন্তু হয়তো শুনতে পায় না, আর জবাবও দেয় না, আর গেটের কাছেও আসে না, আর ঢুকে পড়বেন আপনি, না না, মোটি ঢুকবে, সে দরজা থাক, আর দরজা থাক গ্রামাঞ্চলে যেমন দরজা নেই, তারপরও আপনি বাইরে দাঁড়িয়ে অনুমতি, যতক্ষণ অনুমতি না দেবে, আসেন আসেন ভিতরে আসেন, ততক্ষণ ঢুকবেন না, যদিও আসেন। আল্লাহ বলছেন ওয়াইন খিরা লাকুম উরজিউ ফারজিউ, যদি বলা হয় তোমাকে বাড়িওয়ালার পক্ষ থেকে যে ফিরে যান, এখন সময় দিতে পারছি না, বা এখন দেখা সাক্ষাৎ সম্ভব নয়, এখন ব্যস্ত আছি, এখন ঘুমাতে যাচ্ছি, ইত্যাদি যে কোনো, পরে আসবেন, তাহলে কোনো রকমের রাগ করবেন না। আজকাল এমন কোনো মানুষ আছে মুসলিম পাওয়া যাবে, ইল্লা মাশাও, যদি এই কথা বলে দেয় যত ভদ্র হয় বলেন, ইসলাম তার বাড়ি, তার পূর্ণ স্বাধীনতা আছে, আপনাকে সময় দেবে কি দেবে না, অনুমতি দেবে কি দেবে না, আপনাকে সাক্ষাৎ করবে কি করবে না, আপনি গিয়েছেন একবার, আর আপনার সাথে দেখা করতেই হবে, জরুরি নয়, ওই রকমই আপনি টেলিফোন করেছেন, আপনার টেলিফোন উঠাইতে হবে, এটাও জরুরি নয়। অনেকে মনে করেন আরে খুব আমার টেলিফোন উঠায় না, খরচ নয়, সময় হলে উঠাবে, না হলে উঠাবে না, কে ফরজ করলো যে আপনার টেলিফোন উঠে আপনার সাথে কথা বলতে হবে, আপনাকে অনুমতি দিতে হবে, আপনাকে বাড়িতে বসতে হবে, দিতে হবে, কে বললো? পুরো স্বাধীনতা আছে, সময় হলে দেবে না হলে দেবে না, বুঝলেন বিষয়গুলো। আল্লাহ কোরআন কি বলছেন, ওয়াইন কিল আল্লাহ কুমর যে ও ফর যে ও, যদি বলা হয় ফিরে যান তো ফিরে যান,
কখনো কষ্ট নেবে না। এইটাই তোমাদের অন্তরের বেশি পবিত্রতা, অন্তরকে পবিত্র রাখবে। এই নয় যে বিদ্বেষ হয়ে গেল, মনোমালিন্য হয়ে গেল, অগ্রহিত রাস্তায় দিল না, ডাকলো না, গেট থেকে বিদায় করে দিল। তো তিনবার করে সালাম তাহলে এই ক্ষেত্রে, যখন দেখছেন যে কোনো সাড়া, তিনবার কথা বলা, এটাও হাদিসগুলোতে কিন্তু ওই যে আসার ইবনে উমারের আর ওই যে সাক্ষী শাহাদাতুজ্জোর মিথ্যা মিথ্যা সাক্ষী বা মিথ্যা কথা বলবে না, তিনবার করে, তাহলে বোঝা গেল সবগুলি কথা হাদিসের সবগুলি কথা তিনবার করে বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টটা তিনবার করে বলেছে। আমরা বক্তব্য করবো আর যে কথাটি বলবো তিনবার করে অনুবাদ করব, সবটাই কথা তিনবার করে সবটাই বক্তব্য করব, তাহলে তো খারাপ লাগবে, শুনতে বিরক্ত হয়ে যাবে মানুষ, তাই না? মোটেই না। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেখানে মানুষকে সচেতন করা প্রয়োজন রয়েছে, মানুষের দিমাগে সেটা বসিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। ভালো করে শুনুন, আবার বলছি আপনাদের। আচ্ছা, তারপরে সেম সেম ভাষা দিয়ে বলা জরুরি না, অনেক সময় এই ভাষার একটা অলঙ্কার হচ্ছে, সেম ভাষা দিয়ে ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনেন, খারাপ লাগবে। কিন্তু একবার বললেন যে ভালো করে শুনুন, একবার বললেন যে কথাটা বুঝলেন তো, জি, আর একবার বললেন আবার বলছি ভুলবেন না কথাটি, এটাই হলো তিনবার রিপিট করা, তিনবার রিপিট করা। ভাষা বাক্য পরিবর্তন কিন্তু কথা একটাই। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাম করতেন, তাতে ভাষার অলঙ্কার থাকবে। রাসূলুল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ফাসাহাত বালাগত ভাষার অলঙ্কারের অলঙ্কারপূর্ণ ভাষার ক্ষমতা দেওয়া হয়েছিল। এই জন্য কোরআনে কেরিমের অলঙ্কারের পরে সবচেয়ে বড় অলঙ্কার রয়েছে আরবি ভাষায় রাসূলুল্লাহ হাদিসে। আপনি কোরআনের ভাষা পড়েন, হাদিসের ভাষায় পার্থক্য, কারণ আল্লাহর কথার অলঙ্কার আর রাসূলের কথার অলঙ্কার। তারপরে হাদিস পড়েন আর ফিকার কিতাব পড়েন, অন্য কিতাব পড়েন, অনেক পার্থক্য পাবেন। শুনতেও ভালো লাগে শ্রোতাকে, আর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তিনবার করে বলবেন, এটা হচ্ছে উদ্দেশ্য। সবগুলি কথা তিনবার বলা পছন্দনীয় নয়, বরং অপ্রয়োজনীয়, বিরক্তিকর, এ হচ্ছে উদ্দেশ্য। কেউ কেউ এই হাদিসের যে তিনবার করে সালাম দিতেন এইভাবে ব্যাখ্যা করেছেন, আমাদের দেশের প্রেক্ষাপটে যে অনুষ্ঠানগুলি হয় এই ব্যাখ্যাটা পেশ করা যেতে পারে, যাতে আলোচকরা যে কোনো আলোচনায়, সে সামাজিক আলোচনা হোক, পারিবারিক আলোচনা হোক, অথবা দিনই আলোচনা হোক, কোন ব্যাপারে হোক, তিনবার সালাম, আলোচক বক্তা আসলেন, প্রথম প্রবেশ করলেন, সালাম আলাইকুম রহমতুল্লাহ, একবার হলেন, হলেন বসলেন, তারপরে শুরু করছেন, তখন একবার সালাম দিলেন, হলেন হলেন দুইবার, ঠিক না? আল্লাহ প্রশংসা হামদ সানার পরে, খুতবা পড়ার পরে, হ্যাঁ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, দ্বিতীয়বার হইল, যখন বিদায় যাচ্ছেন মজলিস থেকে, আসসালামু আলাইকুম, হাত উঠাবার প্রয়োজন নেই, হাত উঠে যাচ্ছে, আরব দেশে হাত উঠান, অনেক উঠিয়ে থাকে, উঠাবেন কাকে, যে শুনতে পাবে না তাকে হাত উঠাবেন, গাড়ির ভিতরে আছেন সালাম দিচ্ছেন তো শুনতে পাচ্ছেন না আপনি, তখন হাত উঠাবেন, তখন হাত উঠানো অপছন্দনীয় নয়। দূরে আছেন আওয়াজ শুনতে পাবেন না, ও চিৎকার করার দরকার নাই, হাত উঠাবেন, তাহলে বুঝুন যে, কিন্তু কথায় সালাম দিতে হবে, মুখে সালাম উচ্চারণ করে হাত উঠাইতে হবে, যদি শুধু হাত উঠিয়ে সালাম দেন এটা বিজাতীয়দের সালাম, এটা ইসলামের সালাম নয়, অভিবাদন নয়। আর যখন শুনছেন তখন হাত উঠাবে দরকার নেই, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, তিনবার হলো না হলো না, এভাবে হইতে পারে। রাস্তাঘাটে যখন যাচ্ছেন কাউকে সালাম দিচ্ছেন শুনতে পেল না, হইচই আছে হাটে বাজারে, শুনতে পেল না, প্রয়োজনে তিনবার সালাম হইতে পারে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাই, আসসালাম আলাইকুম, তিনবার হলো না হলো না, এই ক্ষেত্রে ফিট করা যেতে পারে হাদিস। কিন্তু যেখানে একবার শুনলো সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, না 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 না, এটা মোটেই শুনতে না, সবসময় সালাম দেবে তিনবার করে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিস, হাদিস নম্বর 95 অধ্যায়ের
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে আন্নাহু কানা ইযা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসান হাত্তা তুফহাম, যখন তিনি কোনো কথা বলতেন মানে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, বিকালিমাতিন মুহিম্মাতিন, কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, যে পয়েন্টটা মনে রাখলে পুরো বিষয়টা মনে থাকবে। আছেন আলোচনার ভিতরে যদি বেশ কিছু পয়েন্ট আছে হেডলাইন, সেটা যদি মনে রাখেন তো পুরো বিষয়টা কিন্তু মনে থাকবে আলোচনার বিষয়, কিন্তু ওইটা যদি ভুলে যান তো আসল বিষয় ভুলে যাবেন যে বাকি কী বলা হয়েছে। তো যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন আদাহা সালাসান, সেটা প্রয়োজন মনে করলে তিনবার করে সেটা পুনরাবৃত্তি করতেন, হ্যাঁ তা তুহ, যাতে করে সেটা বোঝা যায়, বোধগম্য। সূক্ষ্ম কথা, কঠিন কথা বা গুরুত্বপূর্ণ কথা, তখন আপনি সেটাকে তিনবার করে কী করবেন, রিপিট করবেন। ওয়াইদা আতা আলা কওমিন, আর কোনো সম্প্রদায়ের কাছে যখন আসতেন, ফাসাল্লামা, তাদেরকে সালাম করতেন, সাল্লাম আলাইহিম সালাসান, তিনবার করে সালাম করতেন। কোনো সম্প্রদায়ের কাছে আসলে কোনো আসলেন সালাম আলী বসলেন, আলোচনা শুরু করলেন, তখনই তো সালাম হইল, আবার উঠে গেলেন তখন সালাম হইল, অথবা আলা কওমিন মানে কারো বাড়িতে গেলেন অনুমতি চাইতে, তখন তিনবার সালাম, তিনবারে বেশি বিরক্ত করার প্রয়োজন নেই। তিনবার সালাম দিলেন, ভাই বাড়িতে আছেন, কেউ ভিতরে কেউ আছেন, আসবো কি, কোনো সাড়া নেই, ফিরে যান ওখান থেকে, আর চারবার পাঁচবার সালাম দিয়ে শুরু করবেন না। এইখান থেকে সালাম থেকে ক্যাস করে এখন এই বেল বাটন বাজানো, হ্যাঁ কলিং বেল, এটা এই মশলা ইস্তেমবাদ করতে হবে। সেটা হচ্ছে যে আপনি একবার হ্যাঁ বেলে চাপ দেবেন, হ্যাঁ আর কলিং বেলে, তারপরে তখন অপেক্ষা করবেন, 10 সেকেন্ড অপেক্ষা করেন, এই নয় যে সাঁতে সাঁতে এমার্জেন্সি একবার, না না না, যাইস না, বিরক্ত করা, কষ্ট দেওয়া, একটি লোকে আসার সময় দিচ্ছেন না গেট পর্যন্ত, 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় দেন, তারপর আবার একটা বেল বেল দিলে আপনি ই করেন, পুশ করেন, আবার চাপলেন, আবার 10-20 সেকেন্ড দিলেন, আবার করলেন, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তৃতীয়বার বেল চাপ দিয়ে, কিন্তু কেউ সাড়া দিল না, আসলো না, তাহলে তখন কী করবেন, ফিরে চলে আসেন না, দরজা বাড়ি দেওয়া শুরু করবেন, মোটেই না। সুবহানাল্লাহ, দীন ইসলাম কত পরিপূর্ণ দিন, জীবনের প্রতিটি বিষয় শেখানো হয়েছে, আকীদা থেকে শুরু করে, তৌহিদ থেকে শুরু করে, রিসালাত আখিরাত, ইমানিয়াত থেকে শুরু করে, ইবাদত বন্দেগী থেকে শুরু করে, আখলাকিয়াত, মুআমালাতের লেনদেন, জীবনের প্রতিটি ক্ষেত্র, খাওয়া দাওয়ার আদব, চলাফের আদব, সালামের আদব, কথা বলার আদব, বসার আদব, মজলিসের আদব, সুবহানাল্লাহ, বড়দের সাথে আচরণ, ছোটদের সাথে আচরণ, মুসলিমের সাথে আচরণ, অমুসলিমের সাথে আচরণ, ভালো মানুষের সাথে আচরণ, খারাপের সাথে আচরণ, সব কিছুর দিক নির্দেশন রয়েছে। এমন কোনো দিন পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যাতে এরকমের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশন রয়েছে। এটা স্পষ্টভাবে প্রমাণ করে মানব জাতির জন্য যে দিনে ইসলাম হচ্ছে ও দিনুল হক, এটি হচ্ছে সত্য দিন। হামাজাবাদ আল হক ইল্লা দলাল, এই দিনে হক ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে তা হচ্ছে ভ্রষ্টতা, শান্তির রাস্তা হারিয়ে দেওয়া, সুখের রাস্তা হারিয়ে দেওয়া, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া, মুক্তির রাস্তা হারিয়ে দেওয়া, জাহান্নামের রাস্তা। সুতরাং আকিদায়, তৌহিদে, সন্ন্যায়, এবাদত বন্দেগীতে, আখলাকে, লেনদেনে, আদব শিষ্টাচারে, সব কিছুতে, জীবনের প্রতিটি ক্ষেত্রেতে উঠা বসা চলাফেরাই ইসলামী জীবন বিধান করে তুলবে। ইসলামকে শিখুন এবং ইসলামের কাছে আসুন, যারা দূরে আছেন, ইসলামের বাইরে যারা আছেন তারা ইসলামের ভিতরে আসুন, ভিতরে আছেন কিন্তু নামে মাত্র কথিত মুসলিম, কাজের মুসলিম হন, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম শিখে আমল করুন, দাওয়াত দিন, এবং এই পথে ধৈর্যের সাথে অবিচল থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান। এই হচ্ছে দিন, এই হচ্ছে দিন ইসলাম। হাদিস নম্বর 96, তাতে রয়েছে আবদুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন তাখাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে, সাফার নাহু, যেই সফরে আমরা গিয়েছিলাম তার সাথে, তিনি হঠাৎ করে কাফেলা থেকে পেছনে থেকে গেছেন, যে সফরের যে দল রয়েছে কাফেলা তার থেকে একটু পিছিয়ে থেকে গেছে, ফাআদরা কানা, তারপরে আমাদের সাথে মিলিত হলেন, আমাদের সাথে মিলিত হলেন, একটু দ্রুত বেগে এসে আমাদের সাথে মিলিত হলে পৌঁছিলেন, ওয়াকাদ আরহাকনা সলাতা,
সলাতাল আসর, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় আমরা আসরের সলাতে বিলম্ব করে ফেলেছিলাম। আর হাকনা মানে আখর, আসরের সলাতে লেট হয়ে গেছে, যে আউয়াল ওয়াক্ত সেই ওয়াক্তে পড়া হয়নি, যে আসছেন পিছনে কোনো কাজে, যে কোনো কাজ, সে মানুষের যে প্রয়োজন রয়েছে প্রয়োজন হতে পারে, কোনো কাজ হয়েছিল একটু পিছনে, আচ্ছা তোমরা আগে হাঁটো, আগে চলো আমি আসছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হল, তখন আসরের সলাতে কী হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। ওয়াহনা নাহনা তা ওদা, সেই সময় আমরা উজু করছিলাম, তাড়াতাড়ি করে উজু করছিলাম, যে সময় চলে যাচ্ছে তাড়াহুড়া করে উজু করছিলাম। এই তাড়াহুড়ো, এত পানির অভাব আরব দেশে, আর তারপরে তাড়াহুড়া করে উজু করাই পায়ের যে গোড়ালি পেছন দিক ওই দিকটা শুকনো থেকে যায়, ওপর দিক থেকে পানি ঢাললে, আর ওপর যদি অল্প পানি থাকে তাহলে কিন্তু পায়ের যে গোড়ালি রয়েছে এই গোড়ালিতে পানি অনেক সময় পৌঁছে না, যদি সতর্কভাবে আপনি সেটাতে ঘষা না দেন, বেখেয়াল থেকে যান। ফাজা আল্লাহ নামসাহ আল আর জ্বলে না, অতপর আমরা করছিলাম কি তাড়াহুড়া করে আমাদের পায়ের উপর মাসাহ করছিলাম, মাসাহ মানে হয়তো আসলে মাসা করছিলেন যেটা তাদের জানা ছিল না, মাসা জায়েজ নয়, মোজা না থাকলে মাসাহ নয়, ধুইতে হবে। আর মাসাহ মানে হচ্ছে গাসলে খাফিফ, সঠিক হচ্ছে হাদিসের ব্যাখ্যা যে হালকা আমরা ধুইছিলাম, যে তাড়াতাড়ি করে ধুই, অল্প পানি লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তো একবার আর অল্প পানি যদি দেন তো শুকনো থাকার সম্ভাবনা আছে কি না, যতক্ষণ পর্যন্ত এইভাবে অল্প পানিতে ঘষা না দিবেন, আর একবার যদি দেন, তিনবার যদি দুইবার দেন তাহলে তখন আলাদা আরেকটু পানি দিবি। তো আমরা হালকা করে ধুইছিলাম, মাসফুন মানে গাসলে খফিফ হয়। ফানাদাবে আলা সাউতিহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখতে পেয়েছেন যে অনেকের পায়ের গোড়ালিতে কিন্তু পানি পৌঁছেনি, শুকনো থেকে গেছে, চমকিছে মানে শুকনো হয়ে আছে। রেওয়ায়েতে রয়েছে তালুহু বা ইয়ালুহু, চমক মানে দেখা যাচ্ছে শুকিয়ে আছে। উচ্চ স্বরে ডাক দিলেন, তাহলে প্রয়োজনে সবাইকে শোনার জন্য চিৎকার করে বলা যেতে পারে। কি বললেন, ওয়াইলুল আকাবি মিনান্নার, দুর্ভোগ রয়েছে বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, লিল আকাবি মিনান্নার মানে লি আসহাবিল আকাবি মিনান্নার, ওই সব লোকদের যাদের পায়ের গোড়ালি শুকনো থেকে গেছে, কিসের দুর্ভোগ, জাহান্নামের আগুনের দুর্ভোগ রয়েছে। ওয়াইল নামক জাহান্নাম রয়েছে গোড়ালিওয়ালাদের, মানে যেসব লোকদের পায়ের গোড়ালি উজুতে শুকনো থেকে গেল তাদের, বা থেকে যাবে তাদের, মাররাতাইন দুইবার বলেছেন অথবা আওসালাসান তিনবার বলেছেন, বর্ণনাকারী সন্দেহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দুইবার তিনবার করে বলা ভালো, যাতে করে মানুষের কী থাকে, স্মরণ থাকে। আলোচনা করেছেন উজু সম্পর্কে বা পবিত্রতা সম্পর্কে, আর তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে বিনা উজুতে সলাত হয় না, তিনবার করে কথা বলি শোনেন ভালো করে, বিনা উজুতে বিনা পবিত্রতায় সলাত হয় না। মনে রাখবেন, উজু যদি সুন্দর না হয়, সহি না হয়, তাহলে আপনার কোন সলাত হবে না, দেবের হবে এইভাবে। তারপরে একসাথে তিনবার নয়, বরং ফাঁকে ফাঁকে কথার ফাঁকে ফাঁকে ওই কথাটিকে আবার তাগিদ করছেন, একবার প্রথম দিকে, একবার মাঝখানে, দু চার মিনিট পাঁচ মিনিট পরে, তারপরে শেষখানে আবার বলছেন, আবার আপনাদেরকে বলছি যে ওযু ঠিক না হইলে সলাত হবে না। তিনবার করে রিপিট করতেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি। 31 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাব ও তালিম রাজলি আমাতাহু আহলাহু। এই অধ্যায় হচ্ছে কোন পুরুষ ব্যক্তির তার দাসীকে এবং তার পরিবার পরিজন, স্ত্রী এবং ছেলে মেয়েকে সুশিক্ষা দেওয়া, তালিম দেওয়া, তালিম উপকারী, তালিম, আর সবচেয়ে উপকারী হচ্ছে দিনের তালিম, দিনের শিক্ষা দেওয়া, কোরআনে কেরিমের শিক্ষা দেওয়া, কোরআনে কেরিমের অক্ষরের জ্ঞান দেওয়া, কোরআনে কেরিম বিশুদ্ধভাবে তেলাওয়াতের জ্ঞান দেওয়া, কোরআনে কেরিমের অর্থের জ্ঞান দেওয়া, তরজমা তাফসিরের জ্ঞান দেওয়া, আর তারপরে কোরআনে কেরিমের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআনে কেরিমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং হাদিসের জ্ঞান দেওয়া,
কোরআন এবং হাদিস বোঝার জন্য অন্য অন্য দিনই যে সাবজেক্টগুলি রয়েছে বা সহযোগী সাবজেক্ট রয়েছে দিন বোঝার জন্য, ফিকহ উসুল, ফিকহ মুস্তালাহুল হাদিস, উসুল হাদিস, আর তারপরে আপনার আরবি ভাষা, আরবি ভাষা যে যত বুঝবে তত বেশি কোরআন হাদিস বুঝবে, আরবি ভাষা, আরবি ভাষার গ্রামার, নাহু, সার্ফ, বালাগাত, ইলমুল বালাগা ইত্যাদি যতগুলি রয়েছে। তো এইসব শিক্ষা হচ্ছে উপকারী শিক্ষা, সরাসরি কোরআন এবং হাদিসের শিক্ষা সবচেয়ে উপকারী। আর তারপরে সহযোগী শিক্ষা, হ্যাঁ, আল ইলমুল আলি, সহযোগী, যেগুলি সহযোগিতা করে, আপনার সাহায্য করে, সাপোর্ট করে কোরআন এবং হাদিস বোঝার জন্য। তারপরে উপকারী এলম, দুনিয়ার যতগুলি উপকারী এলম আছে, শরিয়ার এলমের পরে উপকারী এলম হচ্ছে এলমুত্তিব, ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন। স্বাস্থ্যবিদ্যা, চিকিৎসার শিক্ষা, ডাক্তারি শিক্ষা, দুই নম্বরে ডাক্তারি শিক্ষা। আজকাল দুনিয়ায় যদি কেউ ডাক্তার হয়েছে, আরে বিশাল কিছু হয়ে গেছে, অমুকের ছেলে অমুকের মেয়ে ডাক্তার হয়ে গেছে, এটা দুই নম্বরে। আলেম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, হ্যাঁ, কোরআন হাদিসের পণ্ডিত হয়েছে, দিনের দায়ী হয়েছে, এটা হচ্ছে এক নম্বরে। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানুষকে যে কোরআন শিখে আর শেখায়, এটা হচ্ছে এলমান নাফিয়ার এক নম্বরে। দুই নম্বরে এলমত্তি, তারপরে অন্য অন্য যে পার্থিব উপকারী জ্ঞানগুলি রয়েছে আজকাল সায়েন্স টেকনোলজির যুগে, আপনার যেটা দিয়ে মনে করছেন যে আমার এটা দিয়ে হালাল রুজি হবে সহজে, হ্যাঁ, কাজের সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি ভালো আছে, আই ইনকাম ভালো আছে, সুতরাং আমার দায় দায়িত্বটা সহজে পালন করতে পারবো, যেখানে যাবো জব পাবো, অসুবিধা নেই। কিন্তু শিক্ষাটা যেন হারাম না হয়, নাস্তিকতার শিক্ষা, কুফরের শিক্ষা, বেদিনীর শিক্ষা, হ্যাঁ, নাস্তিকবাদের শিক্ষা, ইসলাম দ্রোহিতার শিক্ষা, ইহুদি নাসারা আর অন্যান্য বিজাতিদের ধর্ম শিক্ষা, না না, হারাম। তবে সেগুলির খণ্ডনের জন্য, সেগুলির অসারতার জন্য কোরআন হাদিস শিখার পরে কিছু নিতে পারেন। যেমন যারা কোরআন অথবা বাইবেল থেকে কিছু কোটেশন পেশ করে, তাদের প্রথম দিন শিখতে হবে, যেটা ফরজ। আর দিন শিখার ক্ষেত্রে শক্তিশালী হইতে হবে, ভালো অভিজ্ঞ, কমজোর থাকলে আছাড় খেয়ে পড়বে, পদস্খলন হবে, তারপরে তখন শিখলে তার বৈধতা হইতে পারে। কিন্তু এদিকে কোরআন হাদিসের জ্ঞানে ইয়তিম, সহি আকিদার জ্ঞানে ইয়তিম, আকিদা মানহাজ বুঝে না, হাদিসের সহি জয়ীব বুঝে না, সহি সহি তফসির বুঝে না, একটা আয়াতে তফসির করতে পারবে না ঠিক করে, আরও বেদ কোরআন নেমেতে আছে, বাইবেল নেমেতে আছে, হ্যাঁ, চতুর্বেদী হয়ে বসে আছে, সামনে কাজ বুঝতে পারছেন না। এই জন্য ওমর রাজি আল্লাহ তালকে ধমক দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি তোমাদের আলামাতিকুম বিহা বাইদা, নাকি তোমাদের কাছে স্বচ্ছ দিন নিয়ে আসেনি, আরে কোরআন হাদিস বাদ দিয়ে তুমি তাওরাতের একটা অংশ পড়ছো। ওমারের মতো লোক যদি বলে, সতর্ক করার উদ্দেশ্য, জাতি করে আপনি কোরআন হাদিসের মতো করে আপনি তাওরাত ইনজিল আর বাইবেল বেদ কোরআন পড়ানো শুরু করেন আপনি, যে ইলম অপকারী, সেহের, ইলম সেহের, জাদু, ইলমুল কাহানা, জ্যোতিষীবিদ্যা, যে বিদ্যাগুলি কুফরি, পাপের বিদ্যা, বিদাতি বিদ্যা, বিদাতি মাদ্রাসায় পড়া, বিদাত পড়াচ্ছে, খালি মিলাদ শিখাচ্ছে, বিদাতে হাসানা সাইয়া শিখাচ্ছে, তো কি উপকারী এলিম হলো নাকি? মাদ্রাসা হইলে উপকারী এলিম হয়ে যাবে? যেখানে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা শিখাচ্ছে, আল্লাহ সর্বত্র বিরাজমান শিখাচ্ছে, আল্লাহ নিরাকার শিখাচ্ছে, আল্লাহর হাত নাই, পা নাই, চেহারা নাই, চোখ নাই, কিচ্ছু নেই, উপকারী এলিম হলো? মোটেই উপকারী এলিম নাই। মাদ্রাসা ভর্তি করে দিলেই আপনি কাজ করে দিলেন, না না, মোটেই না। মাদ্রাসা আপনার যেন এমন হয় যেখানে আল্লাহকে ঠিকভাবে চিনতে পারে, রাসুলকে ঠিকভাবে চিনতে পারে, যে আমাদের রাসুল কী ছিলেন, রসুল নূরের পয়দা, রসুলের ছায়া ছিল না, রসুলের পেশাব পায়খানা দেখা যেত না, রসুল আলেমুল গায়েব, হাজির, নাজির, এসব শিখানো মাদ্রাসাতেই হয় না, কলেজ ইউনিভার্সিটিতে হয়, মাদ্রাসাই হয়। যেমন নাস্তিকবাদ শেখা যাবে না কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে, যেমন বিজাতিদের ধর্মকর্ম শেখা যাবে না, হ্যাঁ, সেটাকে ভালো মনে করে সেটার অসারতা প্রমাণ করার জন্য কিছু জানা যেতে পারে, সেটাও বিজ্ঞ রাশি নেই যারা কোরআন হাদিসের সবাই নাই। তো এসব কী করে বিদাত আর শির্ক শিখা যেতে পারে? আশা করি বুঝতে পেরেছেন।
তো একজন অভিভাবক ঘরের তার দাসীকে, তাদের মেয়ে কাজের ছেলে আছে, দাস দাসী আছে, তাদেরকেও এলম এবং আদব শিখাবে, দিনের এলম এবং দিনী আদব শিষ্টাচার শিখাবে। ও আহলা এবং নিজের পরিবার, পরিবার স্ত্রী ছেলেমেয়ে তাদেরকেও শেখাবে, স্ত্রী ছেলে মেয়েকে শেখাতে হবে ফরজে আইন, কারণ নিজেকে রক্ষা করো আর তোমার পরিবার, ও আনফুস মাহালিক মুনারা, জাহান্নাম থেকে রক্ষা করলে দিনের জ্ঞান অবশ্যই দিতে হবে, কোরআন দ্বারা প্রমাণিত বিষয়গুলো, রাসূলুল্লাহ বহু হাদিস দ্বারা প্রমাণিত, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলান রাইয়াতি, প্রত্যেকে তোমাদের রাখাল দায়িত্বশীল, প্রত্যেকে তার রাখালিয়ার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং জবাব দিতে হবে যে আপনার স্ত্রী ছেলে মেয়েকে কী শিখিয়েছেন, যে আল্লাহ ডাক্তার বানিয়েছিলাম, ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম, আর একবারে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হয়েছিল আমার ছেলে মেয়ে, কিছু কাজ আসবে, কিছু কাজ আসবে, খাসেরা দুনিয়া না আসবে, বরবাদ করল। এই হাদিসে, হাদিস যে আছে এই হাদিসে কিন্তু পরিবারের কথা নেই, আছে কিসের কথা, দাসীর কথা আছে, কিন্তু দাসীকেই শিখানোর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়ে থাকেন যে দাসীকে যেই ব্যক্তি শিক্ষা দিল সুশিক্ষা, সেই ব্যক্তির দ্বিগুণ ফজিলত রয়েছে, শিক্ষা দেওয়ার পরে তাকে স্বাধীনও করে দিল বা তাকে বিয়েও করে নিল, তাহলে দাসীর যদি এত ফজিলত থাকে তালিমে, তাহলে স্ত্রীকে শিখালে কত ফজিলত হতে পারে, ছেলেমেয়েদেরকে শেখালে তার কত ফজিলত হতে পারে, ছেলেমেয়েদের প্রতিপালন এবং স্ত্রীকে খারাপ পরিবেশ থেকে উঠে এসছে, আপনিও জাহিলিয়াতের যুগে মূর্খ মেয়ের যুগে ছিলেন, আর সেও ছিল ওই রকম যুগে অজ্ঞতার যুগে ছিল, আর তারপর আলহামদুলিল্লাহ তাকে ভালো তরবিয়ত দিতে পেরেছ, এটা কত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব রাখে দাস দাসী বা কাজের ছেলে মেয়েদের চাইছে। এখানে যেমন কাজের ছেলে মেয়েরা যারা আমাদের অধীনে আছে তাদের শিক্ষার গুরুত্ব বোঝা যায়, তার চেয়ে বেশি গুরুত্ব বোঝা যায় নিজের স্ত্রী এবং ছেলে মেয়ে আপনজন যা রয়েছে তাদেরকে সুশিক্ষা দিতে হবে। হাদিস বর্ণনা করছেন আবু বুরদা, তার পিতা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লাহুম আজরান, তিন প্রকারের মানুষ রয়েছে তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে, দ্বিগুণ নেকি রয়েছে, রাজুলুন মিন আহলিল কিতাব, এক লোক হচ্ছে আহলে কিতাবের, আহলে কিতাব বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে যেসব নবী রসুলগণ এসেছেন আর তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওই সব কিতাবের আর ওই সব নবীর অনুসারী, আর আগের নবীদের মধ্যে শুধু মুসা আলাইহিস সালাম অনুসারী হয়ে গেছে, যারা অনুসরণের দাবি করে কিন্তু আসলে অনুসারী নয়, তারা বিকৃত ধর্ম ইহুদিদের, আর নাসারা খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা ধর্মের অনুসরণের দাবিদার কিন্তু বিকৃত এঞ্জিলের বিকৃত ধর্মের অনুসারী। খোলাসা সংক্ষেপ হচ্ছে যে আহলে কিতাব বলতে বর্তমান যুগে যারা আছে পৃথিবীতে তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, বাকি অন্যরা কেউ আহলে কিতাব নয়, হিন্দু বৌদ্ধ জৈন শিখ যতগুলি হ্যাঁ ধর্মাবলম্বী আছে হ্যাঁ তারা কেউ আহলে কিতাব নয়, আহলে কিতাব একমাত্র ইহুদি এবং নাসারা, অন্যান্য বিজাতির সাথে আহলে কিতাবদের বিধিবিধানে শরীয়ত দৃষ্টিতে বেশ কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে যেগুলি এখানে বলার অবকাশ নেই, কিন্তু বিভিন্ন আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের আছে এবং আপনারা চেষ্টা করলে সে বিষয়গুলি জানতে পারেন যখন আপনাদের প্রয়োজন হবে এই বিষয়ে। এক লোক হচ্ছে আহলে কিতাবের, হয় ইহুদি না হয় খ্রিস্টান, আমানবে নবী প্রথম তার নবীর প্রতি ইমান নিয়ে এসেছিল, নবী সাল্লামের আগমনের পূর্বে কিন্তু, অথবা নবী সাল্লামের দাওয়াত পৌঁছেন না, নবী সাল্লাম আগমন হয়ে গেছে 1400 বছর চলে গেছে এখনকার যুগে, জন্মসূত্রে সে ইহুদি ছিল, জন্মসূত্রে সে খ্রিস্টানের বাচ্চা ছিল, তারপরে তার কাছে ইসলামের কোরআনের দাওয়াত পৌঁছিল, আগের নবীর প্রতি ইমান ছিল মুসা ঈসা আলাইহিস সালাম তার এক ওপর, আর তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান নিয়ে, আমানা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান নিয়ে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুধু আমাদের নবীর মতো নেই সারা বিশ্ব মানবতার নবী, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, এই নবী তোমাকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ব জগতের জন্য তোমাকে রহমত স্বরূপ, সবার জন্য রহমত তুমি, আরে পশু পাখির জন্য রহমত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনের জন্য তিনি নবী রসুল ছিলেন রহমত, জিন
সুতরাং যেমন আমাদের অধিকার আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে এবং আমাদের উপরে ফরজ, তেমন ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ যত পৃথিবীতে মানুষ রয়েছে, মানুষ জিন সবার উপর ফরজ হচ্ছে যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার দাওয়াত হচ্ছে আলামী দাওয়াত, আন্তর্জাতিক দাওয়াত, বিশ্ব মানবতার জন্য দাওয়াত, তার দাওয়াতে সাড়া দেবে, কবুল করবে, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেবে, মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দেবে, ফরজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলো। তাহলে দুই নবীর প্রতি ঈমান আগে ছিল আহলে কিতাব, পরে আবার সঠিক পথে সঠিক গিয়ারে আসলো, রহিতকৃত ধর্ম মনসুখ ধর্ম ছেড়ে দিল, হ্যাঁ তাওরাত ইনজিলের ধর্ম। তাহলে দুই নবীর প্রতি ঈমানের কারণে কি হলো? দ্বিগুণ সওয়াব পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, তার আগে তো মূসা আলাইহিস সালামের ধর্ম মানে জান্নাত ছিল, ঈসা আলাইহিস সালাম অনুসরণ করে জান্নাত ছিল, ঠিক না? কিন্তু যখনই নবীর দাওয়াত পৌঁছে গেল, নবীর দাওয়াতকে অস্বীকার করলি কাফের, জাহান্নাম। এখন তোমাদের ওই দিন রহিত হয়ে গেছে, আগেরটাতে ছিলে এতদিন, যতদিন তোমাদের কাছে দাওয়াত পৌঁছেনি ওইটি জান্নাতের পথ ছিল, যেহেতু নবীর আগমন হয়নি। নবীর আগমন হয়েছে আর তারপরে কি ওর উপরে থেকে যাবে? চলবে না। নবীর আগমনের কথা তার কানে পৌঁছে গেছে আর তারপর ওই এতে পথে থেকে যাবে, অথবা তাদের বিকৃত তো শিরকি ধর্ম, তৃতীয়বাদের ধর্ম, ওজার আল্লাহর পুত্রের ধর্ম ইহুদিদের, সুতরাং সেই শিরকি ধর্ম দিয়ে নাজাত পাওয়া যাবে না। তো এক কথাই এই দিন মনসুখ হয়েছে, রহিত হয়ে গেছে চোদ্দশো আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে। সুতরাং এই কথাগুলি আগের ক্ষেত্রে যে আগের অবস্থায় ছিল তখন হকের ওপর ছিল, নবী সময় দাওয়াত পৌঁছিল, এখন যে সত্যিকার যে হক পূর্ণাঙ্গ দিন সেটা চলে, সুতরাং তার প্রতি ঈমান নিয়ে আসলো, সেজন্য দ্বিগুণ সওয়াব পাবে, ডবল নেকি তার। দ্বিতীয় ব্যক্তি হল আব্দুল মামলুক, একজন গোলাম, ক্রীতদাস, দাস, পরের ঘরে সব কাজ করতে হয়, নিজের কোনো ব্যক্তি মালিকানা নেই। এদা আদা হাক্ক আল্লাহ তাআলা হাক্ক মাওয়ালি, আল্লাহর হক আদায় করেছে মহান আল্লাহর, ও হাক্ক মাওয়ালি, আর মালিকের মনিবের হক আদায় করেছে, পাঁচ অর্থ সালাত আদায় করেছে, রমজানের সিয়াম পালন করছে, যে হকগুলি আদায় করার জন্য তার ক্ষমতা আছে, আর্থিক নয় সুতরাং অর্থ নেই তো ঠিক আছে, জাকাত নেই তার পয়সা নেই, জাকাত নেই পয়সা নেই, হজ নেই, মালিক হজ করাইলে করালে, না হলে কোনো কিছু নেই, অসুবিধা নেই, কিন্তু যেগুলি সে করতে পারবে সেগুলি আদায় করছে, আল্লাহর হক আদায় করছে, হালাল হারাম বেছে চলছে, আর মালিকের হক আদায় করছে। চলেন দাসের বিষয়টি বাদ দেন, যারা চাকরিজীবী তাদের কথা বলছে, সরকারি চাকরি করছেন, আল্লাহর হক আদায় করছেন, সালাতের সময় পাঁচ অক্ত সালাত পড়ছেন, ইসলামী সেন্টারে চাকরি করছেন, আল্লাহর হক আদায় করছেন, পাঁচ অক্ত সালাত পড়ছেন, রমজানের সিয়াম পালন করছেন, ব্যক্তি মালিকানায় পয়সা আছে যাকাত দিচ্ছেন, হজ করছেন পয়সা আছে হজ করছেন, আল্লাহর হক আদায় করলেন, হেজাব করছেন বোনেরা, মানুষের চাকরি করছেন সরকারি বেসরকারি, হেজাব করছেন, আল্লাহর হক আদায় করছেন, তারপরে মালিকের হক আদায় করছেন, চাকরি করছেন, মালিকের হক আদায় করা হচ্ছে যথাযথ ডিউটি করা, ঠিকভাবে ডিউটি করা, ঠিকভাবে ডিউটি করা, ডিউটিতে ফাঁকিবাজি না করা। যেইভাবে আপনাকে কাজ করতে বলবে মালিক সুপারভাইজ, সেইভাবে কাজ করতে হবে, আপনার মগজে চলতে হবে, আনুগত্য আসাম ওয়াত্তা শুনতে হবে, মানতে হবে। সরকার যেইভাবে আপনার ক্ষেত্র নির্ধারণ করেছে, আপনার যোগ্যতা, আপনার ক্ষমতা, আপনার কর্তৃত্ব এতটা, এখানে সীমিত, অতটা কারো কাজে হস্তক্ষেপ করবেন না। তো ওর জন্য দ্বিগুণ হক, কারণ আল্লাহর হক আদায় করছে আর মানুষের হক আদায় করছে। তাহলে বিবাহিত একজন মহিলা ঠিক দ্বিগুণ সওয়াব পাবে ইনশাআল্লাহ, আল্লাহর হক আদায় করছে, স্বামীর হক আদায় করছে, আল্লাহর হক আদায় করছে, স্বামীর হক আদায় করছে, ইনশাআল্লাহ দ্বিগুণ হক পাবে, কিন্তু এতে সব সৎ নিয়ত থাকতে হবে। তৃতীয় ব্যক্তি হচ্ছে কানাত ইন্দাহু আমাতুন, তার কাছে কোনো দাসী ছিল, ফাদ্দা বাহা, তাকে ভালো আদব কায়দা শিষ্টাচার শিখেন, ইসলামের আলোকে যে জীবনযাপন করতে হবে তাকে শিখেন, কারণ লেখাপড়া ছিল না, দাসী কী শিখেছে, সুযোগ পায়নি, মালিক শিখার সুযোগ দিল। অনেকের বাড়িতে কাজের মেয়ে থাকে, আছেন আমাদের দেশে ধনীদের বাড়িতে, আর এই কাজের মেয়ে এগুলোকে যদি আপনি ইসলামের তালিমটা দিয়ে দেন, মাদ্রাসা মক্তবে যাওয়ার বয়স আছে, মাদ্রাসা মক্তব পাঠিয়ে কোরআনটা শিখিয়ে দিলেন, বেশ কিছু সুরা মুখস্থ করিয়ে দিলেন, দিন শিখিয়ে দিলেন, অথবা বয়স হয়ে গেছে মায়া বয়সিকা বুয়া, তাকে শিখার ব্যবস্থা করা যেতে পারে, হ্যাঁ কোনো মহিলাকে দিয়ে
দোয়া সূরা ইত্যাদি দিন শিখিয়ে দাও, সালাতের তরিকা শিখিয়ে দাও, হালাল হারাম শিখিয়ে দাও, সহিহ শুদ্ধ তরিকায় সালাত শিখিয়ে দাও, শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আদব কায়দা শিখিয়ে দিলেন তাকে। আর কি করলেন? আহসানা তাদিবা, ভালো আদব কায়দা শিখালেন, দুনিয়ার গরু যে নয়, ভালো আদব কায়দা যেটা তার দুনিয়া আখেরাতে উপকারে আসবে। ও আল্লামা ফাহসানা তালিম, ভালো শিক্ষা দিলেন, তালিম দিলেন, সেটা সুশিক্ষা দিলেন, ভালো তালিম, কোরআন হাদিসের জ্ঞান দিলেন, হালাল হারামের জ্ঞান দিলেন, ফরজ ওয়াজিবের জ্ঞান দিলেন, তৌহিদ সুন্নাত আর শিরক বেদাতের জ্ঞান দিলেন, শিরক বেদাতের বাঁচতে হবে আর তৌহিদ সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে, সোম্মা আতা কাহা, তারপরে তাকে আজাদ করে শিখিয়ে দেখিয়ে খরচ খরচা করে মেহনত করে তারপরে কি করলো? মায়া করে, তুমি আর কত এরকম দাসত্বের জীবন কাটাবে, যাও তোমাকে স্বাধীন করে। সে দাসই ছিল, সে পণ্যের মতো বিক্রি হইতো, দাস ছিল, স্বাধীন করে দিল, যাও স্বাধীন, আল্লাহর ইবাদতবন্দী করো, তোমার ব্যক্তি মালিকানা হবে, যাকাত দিতে পারবে, তুমি হজ করতে পারবে, তোমার বাপ মায়ের খোঁজ নিতে পারবে, আত্মীয় স্বজন খোঁজ নিতে পারবে, তুমি দান খেয়াত করতে পারবে, যাও সুবহানাল্লাহ, কত বড় কাজ করে স্বাধীন করে দিল। আর তারপরে যদি দাসী হয়, ফাতাজাওয়া যাহা, তারপরে তাকে তুচ্ছ না মনে করে, এই তো কালকে দাসী ছিল, একে বিয়ে করা যায় না, বিয়েও করে ফেললেন, বিয়ে করলেন, যাতে করে সসম্মানে থাকে, কোথায় যাবে, আশ্রয়হীন, বাড়ি ঘর নেই, আশ্রয় দিয়ে দিলেন, সুমার ভরণ পোষণ আপনার খরচ হয়ে গেল, তা বিয়ে শাদিও করে ফেললেন, ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ সব রয়েছে, আজরু তালিম ও তাদি, ভালো আদব আদব কায়দা যে তালিম ওই যে, আর আরেকটা হচ্ছে যে তাকে স্বাধীন করে বিয়ে করে দিল, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিল, তার উপরে বড় এহসান করে অনুগ্রহ করল, দ্বিগুণ সব রয়েছে। তো এখানে দাসীর তালিমের কথা আর ভালো আদব কায়দা শেখানোর কথা রয়েছে। আগে বলেছি অধ্যায়, এখান থেকে কেয়াস করেছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে দাসীর তালিমের উপর যদি দ্বিগুণ সব পাওয়া যায়, তাহলে স্ত্রী ছেলে মেয়েকে যদি ভালো আদব কায়দা শিখান আর দিনের তালিম দেন, তো কত সব পাওয়া যাবে, তার চাইতে বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ, তার চাইতে বেশি পাওয়া যাবে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেয়াস করছে, কেয়াস করছে, ফাঁকি না কেয়াস করছেন, তাহলে বিদাতিরা যে বলে ইমাম বুখারী ফাঁকি না, তারা মিথ্যুক কিনা, তারা জালেম কিনা, ইমাম বুখারী উপর জুলুম করেছে, সীমা লঙ্ঘনকারী কিনা, সীমা লঙ্ঘনকারী, আল্লাহ যেন তাদের হেদায়েত দেয়। সুম্মা কাল আমের, তারপরে আমের রহমতুল্লাহ, আমের সাবি, ইমাম সাবি রহমত, বড় একজন ইমাম ছিলেন, তিনি বলছেন আতাই না কাহা, তার ছাত্রকে বাহ্যিক মনে হচ্ছে, কিন্তু অন্যের রেওয়ায়ত দ্বারা স্পষ্ট হয় যে তার কাছে খোরাসান থেকে, খোরাসান মানে আফগানিস্তান থেকে, আফগানিস্তান থেকে তার কাছে এসেছিলেন কোনো একজন, তাকে একটা হাদিস শিখিয়ে দিলেন বিনা পয়সায়, বিনা কোনো তার পারিশ্রমিকে, কোনো কিছু নিলেন না, তারপর বলছেন আতাই না কাহা, তোমাকে এই এলেমটা দিয়ে দিলাম, শিখিয়ে দিলাম, বেগাইরে সাইন, বিনা কোনো বিনিময়ে, কোনো বিনিময় নিলাম না, কোনো পারিশ্রমিক নিলাম না, বেতন নিলাম না। আজকাল ইসলামিক সেন্টারগুলিতে সৌদি আরবে যেসব দায়ীরা আছেন আমাদের মতো, যে কোনো সেন্টার আছেন, 200-250 সেন্টার সৌদি আরবে রয়েছে ইসলামিক সেন্টার, আর প্রত্যেক ভাষাভাষীর জন্য দায়ী, শুধু বাঙালির জন্য, বাংলার জন্য নয়, বাংলা, উর্দু, হিন্দি, কেরালা, তামিল, শ্রীলঙ্কা, সিনহালা, আর ফিলিপিনো, ইন্দোনেশিয়া, এমনকি চাইনিজদের জন্য ইংলিশ, অন্য ফ্রান্স, বিভিন্ন ভাষায়, জার্মান, বিভিন্ন ভাষায় দায়ী রয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে যেরকম প্রবাসী রয়েছে সেখানে সেরকম দায়ী ব্যবস্থা করা আছে। এই দায়ীরা তো জনগণ থেকে, প্রবাসীদের কাছ থেকে একটা পয়সা নেই না। এই যে আমরা দিনের তালিম দিচ্ছি, আতাই নাকা, আমের সাবির মতো বলতে পারি না, আলহামদুলিল্লাহ, বিনা পয়সাতে আপনাদেরকে এলেম দিচ্ছি, বরং খাবারের সময় থাকলে খাবারও ইসলামিক সেন্টার মাঝে মধ্যে দিচ্ছে, বেগাইরে সাইন, ফ্রি ফ্রি আপনাদেরকে এই এলেম দান করছি। আমরা রহমতুল্লাহ আলী বলছেন কাদকানা ইউরকা ওফিমা দুনা ইলাল মদিনা, কত সহজে তুমি এলেমটা পেয়ে গেলে, কত সহজে আমার কাছে এলেমটা পেয়ে গেলে, অথচ সামান্য একটা, এর চাইতেও সামান্যতম একটা এলেম হাসিল করার জন্য, জ্ঞান অর্জনের জন্য লোকেরা বা আমরা ইউরকা ওফিমা দুনাহা, এর চাইতে সামান্য কিছু শেখার জন্য বাহনে চেপে যেতে হতো মানুষকে কষ্ট করে মদিনা পর্যন্ত, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশে যেত, কারণ তখন সাহাবায়ে কেরামরা ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক যাননি, সুতরাং এলেম অন্য জায়গায় ছিল, শুধু মদিনাতেই ছিল ইসলামের
শুরুতে এরকমটাই ছিল। তারপরে সাহাবায়ে কেরামদের প্রথম যুগটাই ঠিক ওইরকমই ছিল। আর তারপরে ধীরে ধীরে যখন বিভিন্ন দেশ বিজয়ী হল আর ইসলামের প্রচার প্রসার হইল, তখন মিশরেও বড় বড় সাহাবিরা পৌঁছিলেন, আর তারপরে দামেশকে পৌঁছেন, সেখানে এলমের চর্চা হইতে লাগলো। বাসরা কুফা ছিল, বাসরা কুফাতে এলমের চর্চা হইতে লাগলো, সেখানে সাহাবায়ে কেরামরা অনেকে সফর করেছেন। একজন আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরী তারা কুফা গিয়েছেন, বাসরাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, আমর ইবনে আস মিশরে গিয়েছেন, এইরকম দামেশকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর অন্যান্য সাহাবায়ে কেরাম অনেকে গিয়েছেন। আর তাহলে মানুষের জন্য কত সুবিধা হয়ে গেছে যেখানে এলেম পান। এই হাদিসের উদ্দেশ্য বা এখানে আমের সাহেবের উদ্দেশ্য নয় যে মদিনায় যেতে হবে, তবে যখন দেখবে যে মদিনাতে সবচেয়ে বেশি বিশুদ্ধ জ্ঞান পাওয়া যায় তাহলে তখন মদিনায় যেতে হবে। যেমন আমরা আলহামদুলিল্লাহ মদিনায় এসেছি সর্বশেষে, অন্য অন্য জায়গায় বিদেশেও লেখাপড়া করেছি তারপরে, কিন্তু কোনো এক সময় অতীতে অথবা ভবিষ্যতে, ভবিষ্যতে যদিও যত কিয়ামতের দিকে আমরা যাচ্ছি তত এলেম সারা পৃথিবী থেকে উঠে কোথায় চলে আসবে, মদিনার দিকে চলে আসবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। কিন্তু যদি অন্য কোথাও এলেম পান সেখানে এলেম হাসিল, জরুরি নয় যে দামামে এলেম পাচ্ছেন অথবা রিয়াদে এলেম পাচ্ছেন আপনাকে মদিনায় যেতে হবে, জরুরি নয়। হ্যাঁ, যে যেখানে বিশুদ্ধ এলেম পান, ঢাকাতে আছেন, ঢাকাতে মাশাআল্লাহ ভালো আলাপ পেয়ে সেই আকি তারা সেখান থেকে এলেম হাসিল করবে। আরে ঢাকাও যাওয়ার প্রয়োজন, রাজশাহীতে পেয়ে যাচ্ছেন, আপনি খুলনাতে পেয়ে যাচ্ছেন, আপনি চিটাগাঙ্গে পেয়ে, যে যেখানে পাচ্ছেন সেখানে এলেম শিখুন আপনি। কিন্তু এলেম শেখার জন্য একটু কী করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। এবং আমাদের পূর্বে সালাফগণ সামান্য একটা কথা শেখার জন্য মদিনা সফর করেছে কষ্ট করে। কোথা থেকে মদিনা? ইমাম বুখারী বুখারা সমরকান্দ উজবেকিস্তান থেকে সফর করে এসেছেন বিভিন্ন শহরে, মক্কা মদিনা, তারপরে সানআ ইয়েমেনের রাজধানী গেছে। আমরা সৌদি আরবের থেকেও সানআ যাইনি, যদিও সানআ যাওয়ার এখন প্রয়োজন নেই, কারণ এলিমের শহর আর সানআ তেমন থাকে নাই। কিন্তু এক সময় সানআতে বড় বড় আইম্মা কেরাম ছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ ওস্তাদ আব্দুর রাজাক, ইমাম আব্দুর রাজাক সানআনি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, সুতরাং সেখানে গেছে। এক সময় এই 100 বছর আগে ইমাম শৌকানি ছিলেন, তার আগে সবুল ইসলামের লেখক যে বুলুগুল মারামের ভাষ্যকার, তিনি ইমাম সানআনি ছিলেন। সুতরাং বড় বড় আইম্মা যে যেখানে থাকবে, এক সময় ভারতের ভূপালে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি ছিলেন, তখন সারা পৃথিবী থেকে বড় বড় মানে ছাত্ররা আলেমরা সেখানে এলেম শিখার জন্য ভূপাল যেত। যে ভূপাল এখন সংখ্যা করিষ্ঠহীন, তখন সংখ্যা করিষ্ঠ, এখন একেবারে আরএসএস বিজেপিদের সেটা হচ্ছে এখন গড় হয়ে গেছে সেটা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতুল্লাহ আবর্তন আর বিবর্তন পৃথিবীতে, যেই জায়গা থেকে সহি বুখারী চেপেছে, কুতুবুস্তিতা চেপেছে, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, আসমের রেজালের কিতাব ছেপেছে, তখন কোথাও কোনো আরব দেশে পয়সা ছিল না যে এই কিতাবগুলি ছাপাবে। ইমাম নবাব সিদ্দিক হাসান খান ভোপালি রহমতুল্লাহ আহলে হাদিসদের ইমাম আলেম, তিনি এই বইগুলি নিজের খরচে ছাপিয়েছেন, যেহেতু তিনি নবাব ছিলেন এবং তার স্ত্রী নবাব বা এ ছিলেন, তো তাকে বিয়ের পরে তিনি নবাব হয়েছিলেন। আল্লাহু আকবার। এই ধন সম্পদকে আল্লাহর দিনের জন্য তিনি এবং আল্লাহর দিনের প্রচার প্রসারের জন্য খরচ করেছেন, আল্লাহ যেন তার উপর রহম করেন এবং জান্নাতে উচ্চ স্থান দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন, এবং দিনের জ্ঞান অর্জনের জন্য, উপকারী এলম হাসেলের জন্য আমাদেরকে জীবনে কষ্ট করার তৌফিক দান করেন। যেই ব্যক্তি এলম শিখার ক্ষেত্রে কষ্ট করবে তাকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল দুনিয়া আখেরাতে আরামের জীবন দেবেন, শান্তির জীবন দেবেন, এটা নিশ্চিত আর বাস্তব প্রমাণ করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করছি এবং ভাইদের কাছে আশা রাখছি যে দিন শিখার জন্য আগ্রহী হবেন এবং একটু কষ্ট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখেরাতে যেন বারাকা দান করেন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। যারা অনিষ্টকারী, যারা অসৎ, তাদের অনিষ্টকে তাদের দিকে আল্লাহ যেন ফিরিয়ে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।